সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মূলত একজন দর্শক আমার চ্যানেলের নিয়মিত দর্শক ওনার নাম নাইম ইসলাম ওনার ঠিকানা নহাটা পবা থানা রাজশাহী নাইম ভাই আমাকে ফোন কলের মাধ্যমে জানান যে আমার পাঠা ছাগলটি আমি সেল করব। তবে আমি বলছিলাম যে আপনি পাঠা ছাগলটি কেন সেল করবেন তো উনি বলছিল যে পাঠা ছাগলটি আমার সযত্নে লালন পালন করা আমার বাড়িতেই তোতা পুরি থেকে এটা বাইর হয়েছে তো মূল বিষয় জানা আপনাদেরকে যে পাঠা ছাগলটির হাইট থার্টি ফাইভ ইঞ্চি মানে পঁয়ত্রিশ ইঞ্চি পাশাপাশি এর দাঁত হচ্ছে চারটি তো নাইম ভাই বলছে যে আসলে আমার রিসেন্ট কিছু টাকার প্রয়োজন তো সেই কারণে আমি আমার যত্নে লালন পালন করা এই পাঠা ছাগলটিকে সেল করব তো ভাই আপনাকে একটু আসতে হবে তো যার কারণে আমি ওনার কাছে গিয়েছিলাম এবং পাশাপাশি এই মানে সামান্য ছোটো একটা ভিডিও আমি করছি আর আমার দর্শক অন্য যা দর্শক আছেন তাদেরকে জানানোর জন্য যে পাঠা ছাগলটি যদি কোনো খামারি বা কোনো দর্শকের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাইম ভাইয়ের ঠিকানা সহকারে ওনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন পাশাপাশি আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার নিজ মুখ থেকে ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন এইট জিরো থ্রি সিক্স নাইন ওয়ান এটা হচ্ছে ইমো নাম্বার ওনার পাশাপাশি আরও যেটা বলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাইম ভাই ওটাকে পঁয়ষট্টি হাজার দামদর দাম দর চাচ্ছেন তো যেহেতু দাম উনি চাইছেন পঁয়ষট্টি তো সেক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ বলতে কি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু দাম দর অবশ্যই হয় তো কোনো খামারি বা ক্রেতা যদি ওটাকে কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই নাইম ভাইয়ের সঙ্গে সরাসরি ফোন আলাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন এতে করে আপনার ওনার সঙ্গে আলাপটা হবে পাশাপাশি ওনার পাঠা ছাগলটা সম্পর্কে সামনাসামনি কথাবার্তা হবে এটাই মূলত বিষয় নাইম ভাই মূলত একজন পেশায় ব্যবসায়ী পাশাপাশি উনি ওনার বাসায় তোতাপুরি ছাগল লালন পালন করে থাকেন ওনার বাসায় তিনটা তোতাপুরি প্রেগনেন্ট শাড়ি বর্তমানে রয়েছে তো ভাই এখন ওনার পাঠা ছাগলটাকে বিক্রয় করবেন এটা হচ্ছে মূল বিষয় তো দর্শক সাধারণের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি পাঠাশাগলটি কারও পছন্দ হয় বা প্রয়োজন হয় তো ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাইম ভাই যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে ওনার কাছ থেকে আপনার বিস্তারিত শুনে নেবেন আমি তো হাইট ওনার কাছ থেকে শুনছি পাশাপাশি দেখছি যে এটি থার্টি ফাইভ হবে তো হাইটটা পাশাপাশি আপনার দাম সম্পর্কে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমার যেটুকু দেখছি আমি সেটুক জ্ঞান থেকে বলতে পাই যে পাঠা আসলে সত্যিকারেই মোটামুটি ভালো সুস্থ এবং খুবই উশৃঙ্খল যেটা ব্রিট করানোর জন্য প্রয়োজন সেটা ওর মধ্যে আসে এবং খামারে যদি নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ওটাকে নিয়ে রানিং ব্রিড করতে পারবেন আমার যেটা মনে হয় তো পাশাপাশি দর্শকের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে অবশ্যই পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন এটা একটা রিকোয়েস্ট আর আশা করা যায় যে আমি প্রত্যেকটা হাতের ভিডিও খামারের ভিডিও প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা মূল কারণ হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল পাশাপাশি আমার মাধ্যমে যেন আমার দর্শক বা ভিউয়ার্স যেন উপকৃত হতে পারেন সকলের সঠিক জাত সম্পর্কে জানতে পারেন এটাই আমার প্রত্যাশা পরিশেষের সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভাত থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফিজ